সিকিমের বন্যা আজ এবার পশ্চিমবঙ্গেও। সিকিম বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও এবার পশ্চিমবঙ্গেও হতে পারে। পশ্চিমবঙ্গে লাগাতার বৃষ্টি এবং বিভিন্ন জলধার থেকে জল ছাড়ার ফলে এবং সিকিমের যে বন্যা, সেই বন্যাও কিছুটা ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। এবার পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু ভাই খুবই শোচনীয়। তো বন্ধুরা, সেই সম্পর্কিত একটি খবর প্রকাশ হয়েছে, সেখানে বলা হচ্ছে, দেখুন, বানভাসি একাধিক এলাকা পরিস্থিতি সামাল দিতে একগুচ্ছ নির্দেশ দিয়েছে নবান্নের পক্ষ থেকে, এবং নবান্নের তরফ থেকে এই মুহূর্তে টোল ফ্রি নাম্বারও চালু করা হয়েছে। যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে বা পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তা আপনারা কিন্তু এই যে টোল ফ্রি নাম্বার, সেখানে ফোন করেও আপনারা বিষয়টি জানাতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা রয়েছে সিকিমের মতো পরিস্থিতি হতে পারে, কোন কোন জেলায় সিকিমে যে জল সেটা ঢুকেছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায়, বন্ধুরা আপনি যদি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যে খবরটি প্রকাশ হয়েছে, সেটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম যে বানভাসী একাধিক এলাকা, এবং সেই খবরে দেখুন ডিটেলসে বলা হচ্ছে যে মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে সিকিমে, তার প্রভাব উত্তরবঙ্গেও পড়েছে বিরাটভাবে। কারণ তিস্তার বিপুল পরিমাণ জলরাশি ধেয়ে আসছে উত্তরবঙ্গের দিকে। লাগাতার বৃষ্টি এবং ডিভিসি বিপুল পরিমাণ জল ছাড়ার কারণে এমনিতেই বাংলার 60টি জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে সিকিমের এই অবস্থা পরিস্থিতি আরও জটিল করেছে। তোমাদের বুঝতেই পারছেন, এই মুহূর্তে সিকিমে তিস্তা নদী থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে সিকিমে বন্যা হয়েছে, আর তিস্তা নদীর সেই জল কী হচ্ছে না উত্তরবঙ্গের দিকেও ঢুকে গেছে। তোমাদের এই মুহূর্তে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেগুলিকে সতর্ক করা হয়েছে, কারণ সিকিমের যে প্রভাব সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকেও পড়তে শুরু করেছে। নবান্নের তরফ থেকে প্রতিনিধি পাঠিয়েছেন তিনি পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, এছাড়াও একাধিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভয়ানক এবং এই পরিস্থিতি মোকাবিলার জন্য। 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে পশ্চিমবঙ্গে, যার টোল ফ্রি নাম্বারটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 0333221435 বা 26, এবং এখানে তো লাস্টেও রয়েছে 1070। অর্থাৎ এই যে নাম্বার 0333221435 26, কিংবা আপনি 1070 এই যে টোল ফ্রি নাম্বার রয়েছে, এই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করতে পারেন যদি আপনার এলাকার পরিস্থিতি খারাপ হয় বা যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, সেই বিষয়ে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকারকে এই টোল ফ্রি নাম্বারে জানাতে পারেন। এছাড়া দেখুন পর্যটন দপ্তরের অফিসেও চালু হয়েছে কন্ট্রোল রুম, এবং সেখানে দেখুন একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, আপনারা এখানেও ফোন করতে পারেন। আপনারা যদি কোনো বিপদের মধ্যে রয়েছেন তাহলে আপনারা পর্যটন দপ্তরেও ফোন করতে পারেন, 1800212165 কিংবা 9051888171 এই যে নাম্বার রয়েছে, আপনারা এখানেও ফোন করতে পারেন। এবং এখানে দেখুন বলা হয়েছে যে উদ্ধার কাজ এবং ত্রাণ শিবিরও চালু করা হয়েছে পশ্চিমবঙ্গে। এছাড়াও রাজ্য সরকারি সমস্ত কর্মচারী, সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের ছুটি বাতিল করেছেন। ত্রাণ শিবিরে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী এবং প্রয়োজনীয় ঔষধ পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও নিচে দেখুন বলা হয়েছে যে উত্তরবঙ্গের একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সব মিলিয়ে এখনই 18টি কন্ট্রোল রুমে ফোন নম্বর সহ তথ্য জানানো হয়েছে। এও জানানো গেছে যে আপাতত 4টি ব্লকে 17টি ক্যাম্প রয়েছে, যাতে 3288 জনকে উদ্ধার করে আনা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে সিকিমের যে বানভাসি সেটার পরিস্থিতিও আমাদের উত্তরবঙ্গের দিকেও ঢুকে পড়েছে তিস্তা নদীর জল। তবে উত্তরবঙ্গের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে পুরো পশ্চিমবঙ্গের মানুষের জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বা সিকিমের পরিস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানা থাকে বা বলার থাকে, অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনারা সকলেই কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কী বা আপনার এলাকার নাম কী, আপনার এলাকাতে কেমন বৃষ্টি হচ্ছে, কোনো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কি না, অবশ্যই বিষয়গুলি আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।